গতকাল আমরা আলিশা মার্টের গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত দেওয়ার বিষয়ে একটি জুম মিটিং করি সেখানে আলিশা মার্টের চেয়ারম্যান এস এস প্রতিনিধি বাংলাদেশ ব্যাংকসহ সহ আমাদের ই ক্যাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি আলিশা মার্টের টাকা এসএসএল এ আটকা আছে পেমেন্ট গেট হইতে এবং সেই গ্রাহকদের টাকা সেটা যেগুলো পণ্য ডেলিভারি হয়নি অথবা টাকা ফেরত দেওয়া হয়নি এরকম গ্রাহকদের আটকে থাকা টাকা আমরা খুব শীঘ্রই গ্রাহকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করছি তা গ্রাহকদেরকে আমি অনুরোধ করব আপনার একটু ধৈর্য ধরন পর্যায়ক্রমে প্রতিটি অপারেটর যারা আছে তাদের যে আটকে থাকার টাকা সেটা আপাতত ফেরত দেওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে আছি আমরা ইতিমধ্যেই কিউকমের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছি এরপরে আলিশা মার্টের টাকাও ফেরত দেওয়া হচ্ছে পরবর্তীতে আমরা অন্য অপারেটরদের টাকা নিয়েও এভাবে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো তারপর আমি বলবো যে আপনার ধৈর্য ধরুন আপনাদের আটকে থাকা টাকা আমরা ফেরত দেবো ধন্যবাদ সবাইকে